Hello everyone, welcome to our channel Vlog and Chill. আজকে আমরা ঠিক করেছি এই পিছনের ফাঁকা দেয়ালটা একটা লাইটিং ডিজাইন ট্রাই করব। কিভাবে এই ফাঁকা দেয়ালটা ক্লাসিক হয়ে ওঠে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো দেখা যাক। স্টিকারটা আমরা অ্যামাজন থেকে পারচেজ করেছি। এছাড়াও আরও অনেক কালেকশন আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এই ওল্ড ফ্রেমটার উপরে আমরা এই স্টিকারটাকে খুব ভালোভাবে আটকে দিচ্ছি, এয়ারটাকে খুব ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি যাতে পরবর্তীকালে খুলে না যায়, কোনো প্রবলেম না হয়। তারপর ফ্রেমটাকে উল্টে নেবো, ফ্রেমের এই যে বিটগুলো আছে এই বিটগুলোর উপরে এই ঝাঁকানাকা লাইটটাকে লাগিয়ে দেবো। লাইটটার মধ্যে যথেষ্ট পরিমাণ ভালো আঠা আছে, লাইটটা খোলার কোনো সম্ভাবনা নেই, কোনো প্রবলেম হবে না। তারপরে দেওয়ালে দুটো পেরেক মেরে নিয়েছি, ব্ল্যাক টেপ দিয়ে ফ্রেমটাকে আরও ভালোভাবে ফিক্স করে নিচ্ছি যাতে লাইট বা স্টিকার কোনোটাই ফ্রেম থেকে ডিট্যাচ না হয়ে যায়। তারপর ফ্রেমটা দেওয়ালে হ্যাং করে দিচ্ছি। হোয়াইট দেওয়ালের ওপর এই কালারফুল হ্যাঙ্গিংটা খুব সুন্দর লাগছে, কালারফুল দেওয়ালের উপরও খুব ভালো লাগবে, তোমরা চাইলে ট্রাই করে দেখতেই পারো। তারপর আমরা এখানে কানেকশন করছিলাম, কানেকশন করতে একটু টাইম লাগে। তারপর দেখো সুইচ দিতেই কি ভালো আউটকাম এসছে, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো সেই জন্য আমি লাইট অফ করে দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।